আসসালামু আলাইকুম, আব্দুর রহমান জয়। আশা করি সবাই ভালো আছেন এবং সবাই ভালোভাবে প্র্যাকটিস করছেন। তো আজকে আমরা এক্সেল শেষ করে দেব, এর জেনারেল পারপাসগুলো যেগুলো সাধারণ মানুষের জন্য বেশি পরিমাণে ইউজ হয় সেই অংশগুলো আজকে থাকবে। এরপরেও যদি আপনাদের ফিউচার কোয়েরিজ থাকে আমি এটার উপর আরও আপডেট কিছু তৈরি করার চেষ্টা করব। তো সবাই মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখবেন এবং পুরোটাই দেখবেন, এতে আপনাদের উপকার হবে। আর যদি আপনারা লাভবান হন তাতে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই পুরোটা আপনারা ইউটিউব লাইভই দেখবেন আশা করি। তো ঠিক আছে, আমরা শুরু করি আমাদের আজকের টপিকস। আমরা লাস্ট দিন শেষ করেছিলাম আমাদের পেজ লেআউটের ডিফারেন্ট অংশগুলো। তো এখন আমাদের ফর্মুলা মেনুর বিভিন্ন রকম ফাংশনস এখানে আছে, তো এগুলো অ্যাডভান্স ফিচার্স। আপনারা চাইলে এগুলো এই ম্যানুয়ালি এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যেমন ধরুন আমরা যদি একটা টেক্সট ফাংশন ইউজ করি, যেমন এখানে ক্যারেক্টার ফাংশনস, কোড ফাংশনস, ফাইন্ড ফাংশন, ফিক্সড লেন্থ ফাংশন, লোয়ার কেস, আপার কেস, এরকম কিছু কমন ফাংশনস আছে। যেমন ধরুন আমি যদি স্মল ক্যাপস, এরপরে ম্যাথামেটিক্যাল কিছু ফাংশনস আছে, যেমন আমরা যদি sin 30 বের করতে চাই তাহলে আমরা ম্যাথ ফাংশনে চলে যাই, যেমন cos 30, cos 60। যারা স্পেশালি ত্রিগোমেট্রিতে কাজ করবেন তারা এই ধরনের সাইন্সগুলো ইউজ করতে পারেন। যেমন এখানে আমি ধরলাম cos 30-র ভ্যালু কত, সে আমাদের এই রেজাল্ট আমাদের প্রোভাইড করে দিবে। ঠিক একইভাবে এরকম ম্যাথমেটিক্যালস হান্ড্রেডস অফ নাম্বারস আছে, যেগুলো দিয়ে আমরা এরকম আমরা অ্যাবসোলুট বের করতে পারি কোনো একটা জিনিসের অ্যাপস, বা আমরা অ্যাকচুয়ালি অ্যাবসোলুটটা ইউজ করা হয় নেগেটিভ ভ্যালুকে পজিটিভে দেওয়ার জন্য। যেমন ধরুন আমার একটা নাম্বার আছে এটা, এখন আমি এর অ্যাবসোলুট চাচ্ছি, সেক্ষেত্রে সে এটাকে আমাকে পজিটিভ রেজাল্ট হিসাবে সাবমিট করে দেবে। যেটা তো মূলত নেগেটিভকে পজিটিভ করার জন্য আমরা অ্যাবসোলুট ইউজ করি। এরকম ফাংশনসের এখানে শেষ না, এখানে লজিক্যাল ফাংশনস আছে, ইফ তো আমরা দেখেছি, ট্রু ফলস আমরা দেখেছি, অ্যান্ড আমরা দেখেছি, তারপর আসে ফিনান্সিয়াল কিছু ফাংশনস আছে এখানে। এগুলোর জন্য অ্যাকচুয়ালি একটা অ্যাডভান্স লেভেল কোর্স ক্রিয়েট করা যেতে পারে, আপনাদের যদি ওরকম কোনো রিকোয়েশনস থাকে বা ক্রাইটেরিয়া থাকে আমি এই জিনিসগুলো তৈরি করে দেবো। এরপরে আমরা এক্সটার্নাল ডাটাকে এখানে নিয়ে আসতে পারি, এক্সটার্নাল জাস্ট লাইক সেটা যদি কোনো একটা এক্সেস ফাইল থেকে, সেটা ওয়েব ফাইল, টেক্সট ফাইল থেকে আমরা এখানে ডাটা নিয়ে আসতে পারি। অনেক সময় দেখা যায় নর্মাল ডাটা যেগুলো আসলে নন স্ট্রাকচার্ড, সেই ডাটাগুলোকে এক্সেল এনে আমরা বিভিন্ন রকম কাজ করাতে পারি। রিভিউর মধ্যে আছে স্পেল চেক, গ্রামার চেক, এটা মূলত আপনার বানান ভুল থাকলে সেটা ঠিক করে দেয়, আপনার এখানে কোনো বানান নেই। যেমন আমি উল্টোপাল্টা কিছু লিখি, এটা এখন আমি যদি স্পেলিং দেই ও চেক করবে যে এটার সাবস্টিটিউট কী আছে। যেমন এটা হয়তো এই লিখতে গিয়ে আমি লিখেছি, আমি এটাকে চেঞ্জ করে দিব। তারপর এগুলো যেমন গাফ গাফ বা গাফ এরকম ডিফারেন্ট শব্দগুলো আছে যেটা আমরা হয়তো কারেকশন করতে চাই, না চাইলে আমরা ইগনোর করে যাব। যেমন গ্যাগ হতে পারে, জিক্স হতে পারে, ইগনোর, আমরা যদি না চাই তাহলে ইগনোর, এগুলো সে এইভাবে আমাদের একটা ডিকশনারি সাজেস্ট করে দেয়। আর ভিউতে আছে যেমন আমাদের ডিফারেন্ট পেজ ভিউগুলো, আমাদের গ্রিড লাইন্সটা আমরা শো করাতে পারি, আমরা জুমিংয়ে কাজ করতে পারি, স্ক্রিন বড় ছোটো করে, একসাথে অনেকগুলো ডকুমেন্ট থাকলে সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করতে পারি। আরেকটা জিনিস আছে ফ্রিজ পেন, যেটা ধরুন যে এখানে আমার কিছু আইটেমস আছে হেডলাইন, আমি এর নিচে এই অনুযায়ী ডাটা রাখবো। অনেক সময় আমরা নিচে গেলে কী করি, আমাদের উপরে কলামগুলো আমরা দেখতে পাই না, সেক্ষেত্রে আমরা যেটা করি এই কলামগুলোকে ফ্রিজ করে দেই। তো সেটা হচ্ছে ফ্রিজ পেন, ফ্রিজ পেন দিলে এখানে আছে যে ফ্রিজ পেন। তাহলে আমরা যদি করি যে ফার্স্ট রো ফার্স্ট কলামও আমরা করতে পারি। তো আমাদের নিয়ম হচ্ছে যে আমরা সে চাই যে আমার এই হেডলাইনটা বা এই কলামগুলো আমার লকড হবে, দ্যাটস আমি এখানে ফ্রিজ পেন করে দিলাম। এখন আমি যতই নিচে যাই আমার কিন্তু এই অংশটা কিন্তু ফ্রিজ করে গেছে, আমাদের এখানে এখানে স্ক্রল করে যাচ্ছে, এরপর থেকে আমি ডাটা এন্ট্রি করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা সেটাকে কী করি, আনফ্রিজ করে দিই। আনফ্রিজ করলে আবার সে আগের মতো কাজ করবে। তারপর আসছে ফ্রিজ ফার্স্ট কলাম,
যে আমরা যে কলামটাকে ফ্রিজ করেছি আমি চাচ্ছি এই পাশে ডাটা লিখবো, এখন যদি আমি এদিকে স্ক্রলিং করে যেতে চাই ফার্স্ট কলামটা কিন্তু আমার ফ্রিজ হয়ে গেল। ওই অনুযায়ী আমরা এখানে ডাটা এন্ট্রি দিতে পারি যে কার কত ইয়ে আছে। ঠিক একইভাবে আমরা আনফ্রিজ করে দিতে পারি। এরপর আসছে ফার্স্ট রো, এই রোটা ফ্রিজ এখন আমার ওটা থাকবে, আমি নিচে এবার ডাটা এন্ট্রি করতে পারি। তো এটা আপনাদের খুব ভালো উপকারে দিবে অনেক বড় ওয়ার্কশিট তৈরির ক্ষেত্রে, আমরা কলাম এবং রোগুলোকে ফ্রিজ করতে পারি অথবা ওয়ার্কশিটে একটা সার্টেন এরিয়া পর্যন্ত আমরা ফ্রিজ পেন করে দিতে পারি। এরপর আসি স্প্লিট, একটা ওয়ার্কশিটের একটা নির্দিষ্ট জায়গাকে আমরা ভাগ করে নিতে পারি। এটা অনেক সময় আমরা কপি করার ক্ষেত্রে করি, যেমন সিমিলার জিনিসগুলো আমি দুই জায়গায় দেখি, অনেক সময় আমরা কম্পেয়ার করার জন্য এরকম পাশাপাশি বা সাইড বাই সাইড আমরা এই কাজগুলো করে নিতে পারি। তো স্প্লিট আবার ক্লিক করলে আবার চলে যায়। আবার ঠিক একইভাবে আমরা যদি কোনো কলামকে হাইড করতে চাই, যেমন এখানে হাইড আছে, টোটাল এন্টার ওয়ার্কশিটটা আমার হাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আবার এই যে হাইড জিনিসগুলো আমরা কিন্তু হোম ট্যাব থেকে আমরা এখানে করতে পারি, যেমন ধরুন ফরম্যাটের ক্ষেত্রে এখানে যে হাইড আন হাইড একটা ব্যাপার আছে, ভিজিবিলিটি, যেমন হাইড কলামস, আমি যে কলামে আছি আমার ওই কলামটা হাইড হয়, যেটা সম্ভবত আমরা এর আগে দেখেছিলাম। তো ভিউয়ার্স আশা করি আপনারা এইটুকুই শেখেন, বেসিক কাজের জন্য আসলে এইটুকুই যথেষ্ট। এরপরও আপনারা এই যে হেল্প মেনু আছে, F1 কি প্রেস করলে যে কোনো সফটওয়্যারে আপনার কাছে একটা অনলাইন হেল্প চলে আসবে, এখান থেকে আপনি যেটা দরকার সার্চ করে আপনি বের করে নিতে পারেন। যেমন আমি যদি চাই যে ফাংশনস কি জিনিস, তো এখানে ফাংশন দিলে এই যে ফাংশন চলে আসবে, ফাংশনের ডিফারেন্ট লাইব্রেরি সম্পর্কে আপনার একটা হিউজ ধারণা দিয়ে দেবে। এরপরে সে এক্সেল ফাংশন এ টু এই অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী আপনাকে ডিফারেন্ট লেভেল ফাংশন কোনটার কাজ কি আমরা হয়তো জানি না, সো আমরা এখান থেকে ওটার ডিটেলসটা আমরা দেখে নিতে পারি এটা অনলাইন হেল্পের মাধ্যমে। এবং এটার এক্সাম্পল সহ আপনাকে প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করবে। তা আপনি তো সব কিছু তো সবসময় গিয়ে শেখা যায় না, তো আমরা যে কোনো সময় চাইলেই এই জিনিসগুলো জানতে পারি। তো ঠিক আছে গাইস, আমাদের এক্সেল এই পর্যন্তই, এরপরে আমরা পাওয়ার পয়েন্ট শুরু করব। আশা করি সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধরে রেডি থাকবেন এবং এটা ভালো করে প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে গাইস, আপনারা এক্সেলের প্রথম থেকে এই টিউটোরিয়াল পর্যন্ত আপনারা প্র্যাকটিস করুন। আশা করি আপনাদের মোটামুটি জেনারেল পারপাস কাজগুলো হয়ে যাবে। এরপরও যদি কোনো কোয়েরিজ থাকে আমার যদি কমেন্টস করুন, আমি সেগুলোর উপরে আপডেট টিউটোরিয়াল দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, এবং আপনাদের আবারও বলছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে লেটেস্ট আপডেটগুলো নিউজে আপনারা সহজেই পেতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুরোটাই আপনারা লাইভে দেখবেন কাইন্ডলি। তো ঠিক আছে, আশা করি নেক্সট আমরা পাওয়ার পয়েন্ট শুরু করতে যাচ্ছি, পাওয়ার পয়েন্টের টিউটোরিয়ালটা আবার দেখা হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।